আজকে রেসিপি হলো বাঙালদের হাতে যে ইলিশ মাছ রান্না হয় বেগুন আলু দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরা সম্বার দিয়ে, সেই ইলিশ মাছ রান্না করবো আজকে। তোমরা দেখে নাও, এই যে বড় বড় করে আলু কেটে দিয়েছি, এই বড় বড় করে বেগুন কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা গুলো চিরে নিয়েছি। প্রথমে এই ইলিশ মাছগুলো খুব হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। ইলিশ মাছ যদি বেশি ভাজা হয় তাহলে ইলিশ মাছের নিজস্ব গন্ধটা কিন্তু থাকে না। এই ইলিশ মাছগুলো প্রথমে হালকা করে ভেজে নেবো। কড়াইয়ে তেল গরম বসিয়েছি, ইলিশ মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। একদমই লালচে হতে দেবো না, ইলিশ মাছগুলো খুব হালকা করে ভেজে নেবো। শুধু ভাজা খাওয়ার জন্য যে ইলিশ মাছটা রাখবো সেগুলি একটু হালকা কড়া ভাজা হবে, বাকি যেগুলো ঝোলে দেব সেগুলো খুব হালকা করে ভাজবো। আমার সেই ম্যাজিক হাতা, যেই ছাকনি হাতায় আমি বরাবর রান্না করি, তাতে কিন্তু রান্নার টেস্টটা একদম অন্যরকম হয়। জানি না, আমার হয়তো এটা মনে হয়। এগুলো হালকা ভাজা হবে। মাছের মাথাগুলো পাশ দিয়ে দিয়ে দিলাম, জায়গা রয়েছে কড়াই। এই মাছের মাথাগুলো ভেজে তুলে রাখবো। মাছের মাথাগুলো দিয়ে হবে হচ্ছে আরেকটা বাঙালির ফেভারিট খাবার, সেটা হলো কচুর শাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে, সেটা যদিও আজকে হবে না, আজকে আর সময় নেই, কালকে হবে। আজকে আমি আর আমার বর মিলে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ফিরতে ফিরতে হয়ে গেছে জানো কটা, দেড়টা। তারপরে কচুর শাক রান্না করার মতন সময় হবে না, কি শুধু মাছ ভাজা আর ভাজা মাছের তেলটা দিয়ে ইলিশ মাছ দিয়ে খাওয়া হবে, আর ইলিশ মাছের ঝোল হবে আলু বেগুন দিয়ে। ব্যাস, মাছটা হালকা ভাজা হয়ে এসছে, এবার মাছটা কিন্তু আমি তুলে নেবো। আর এইখানে আলু বেগুন রয়েছে, এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আলু বেগুনটা ভেজে নেবো। তার আগে আমি ভাজা মাছ যেগুলো খাওয়া হবে সেই দুটো ভাজা মাছ তুলে একটু তেল তুলে রাখবো। গরম ভাতের সাথে মাছ ভাজার, ইলিশ মাছ ভাজার তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি মাছ ভাজাগুলো সব তুলে নিচ্ছি। দেখো এই মাছগুলো খুব হালকা ভেজে গেছে, লালচে হয়নি, হলদেই রয়ে গেছে, বেশ নামমাত্র ভাজা। মানে ইলিশ মাছের যে পাতলা ঝোলটা করবো তাতে সুন্দর গন্ধ উঠবে না। এই ঝোলটা খুব বেশি ঝোল না, এই ঝপঝপে করে ঝোলটা দিয়ে গরম থাকতে মেখে খেতেই খুব ভালো লাগে।
এই সব ঝোলের মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার কড়াইটা একটু কড়াইয়ের ভাজা মাছগুলো এবার আমি কিন্তু তুলে নেব ভাজা খাওয়ার জন্য। আমি একটু হালকা ভাজা খাই, এই মাছ আমার একটু হালকা ভাজা হলো। এবার একটু আমি তেল তুলে নেব, বেশ গরম কিন্তু তেল। তুলে নিলাম ওদিকে, আমি হলুদ নুন দিয়ে আমি আলু বেগুনগুলো এখানে মেখে রেখেছি। আমি যেহেতু ভাজা মাছ খাওয়ার জন্য মাছের ভাজার তেল একটু তুলে রেখেছিলাম, ওই জন্য আরেকটু তেল কিন্তু আমার এখানে দিতে হবে মাছের ঝোলটা করার জন্য। দেখো তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হলেই আমি এর মধ্যে আলু বেগুনটা ভেজে নেব। এখানে আমি লঙ্কাগুলো চিরে রেখে দিয়েছি, মোটামুটি আটখানার মতো লঙ্কা আছে, এই লঙ্কাগুলো দিয়ে দেব। তেলটা গরম হলে এই যে কালো জিরা দেখে না, কালো জিরা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। এতটুকু পরিমাণ কাঁচা লঙ্কা কালো জিরা দিলেই হবে, বেশি দিতে হবে না। তবে আমি কালো জিরাটা কিন্তু কখনোই এক্ষুনি দেবো না আর কি, আমি আলু বেগুনটা ভাজা হয়ে গেলে তার মাঝামাঝি সময় আমি কালো জিরাটা দেবো, নাহলে কালো জিরার একটা তিতকুটে স্বাদ কিন্তু ঝোলটাকে খারাপ করে দিতে পারে। এই দেখো আমি নুন হলুদ দিয়ে আলু বেগুনটা মেখে রেখেছি, বেগুনটা আর আলুটা আলাদা আলাদা করে রেখেছি। প্রথমে আমি আলুটা ভেজে নেব, তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি আলুটা আস্তে আস্তে করে ভেজে নেব। আলুটা দেখো কি সুন্দর বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আরেকটু সামান্য নুন হয়তো লাগতে পারে, যেন আরেকটু নুন আমি দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনটা যেহেতু খুব শিগগিরই ভাজতে নিলেই নরম হয়ে যায়, ওই জন্য আলুটা আমি যাতে নরম হয়ে যায়, সামান্য হলেও নরম হয়ে যায়, সেই জন্য আমি কিন্তু এটা ঢেকে দেব। আমি ঢেকে দিচ্ছি, আলুটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম আলুটা অনেকটা নরমও হয়ে গেছে। নরম হয়ে গেছে অনেকটা আর একটু লালচে করে ভাজাও হয়ে গেছে। এবার কিন্তু আমি আলুটা তুলে নেব,
আলুটা ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। বুধবার আমাদের যেহেতু ছুটির দিন, ওই জন্য বুধবার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। 10:30টার সময় ভাবছি বোধহয় 7:30টা বাজে, তো 10:30টায় ঘুম থেকে উঠে তারপরে সকালের কাজকর্ম কিছুটা সেরে তারপরে যখন বাজারে গেলাম, কাজকর্ম সব সেরে বাজারে গেলাম যখন, তখন 11:30টার পরে বাজারে গেলাম, এবং সব বাজার টাজার সেরে আস্তে আস্তে ওই 1:30টা বেজে গেল। ওই জন্য চটজলদি রান্না হবে এরকম একটা রেসিপি আজকে তোমাদের দেখাচ্ছি, যেটা আমরা আজকে দুপুরে খাবো। বেগুনটা এবারে একটু হালকা লাল করে ভেজে নেব। বেগুনটা কিন্তু আমি একটু বেশি আছে ভাজবো, মানে একটু লালচে হবে বাইরেটা, ভেতরটা সেদ্ধ আপাতত এটাই না হলেও চলবে, যখন ঝুলে দেবো তখন আপনা আপনি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু বাইরেটা আমি লালচে করে আগে ভেজে নেব। দেখো ভেজে নিচ্ছি, বেগুনটার পাশ দিয়ে আমি এবার কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা কিছুটা ভাজা হয়ে গেলে তখন আমি কালো জিরা গুলো দিয়ে দেবো। বেগুনটা কিন্তু লালচে করে যেটা ভাজতে চেয়েছিলাম ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা তুলে নেব। লঙ্কাগুলো আমি রেখে দিলাম এখানে, লঙ্কাগুলো একটু ভাজা হতে দেব, পুরো তেলটার মধ্যে লঙ্কার ঝালটা একদম যেন ছড়িয়ে পড়ে সেইভাবে আমি একটু লঙ্কাগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি। লঙ্কাটা ছিঁড়ে রেখেছিলাম, প্রত্যেকটা লঙ্কাই চেরা ছিল, এই মাঝখান থেকে এই দানাগুলো বেরিয়ে এটা পুরো ঝালটা তেলে মিশে যাচ্ছে। এবার আমি সামান্য কালো জিরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো এবার দিতে থাকবো। এখনো কিন্তু আলুগুলো বেশ গরম, আর আমি গরম ধরে কিভাবে কাজ করে আমি জানি না। সবাই বলে যে যেই হাতে তুমি এত সুন্দর আঁকতে পারো, এত সফট তোমার হাত, সেই হাতে কি করে এত গরম ধরে রান্না করো, কিন্তু জানি না এটা হয়তো ঈশ্বর প্রদত্ত ব্যাপার, ওই জন্য আমার পক্ষে সম্ভব। এবার এই লঙ্কার ঝালগুলো কিন্তু আলুটার মধ্যেও ছড়িয়ে যাচ্ছে। এবার এই আলুর মধ্যে আমি কিন্তু একটু জিরার গুঁড়ো দিয়ে দেব, জিরার গুঁড়োটা যাতে তেলে পুড়ে না যায়, ওই জন্য আমি জিরার গুঁড়োর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জিরার গুলো গুঁড়ো গুলো যদি তেলে পুড়ে যায় তাহলে কিচকিচ করবে, খেতে ভালো লাগবে, অল্প জল দিয়ে এটা আমি
আলুটাকে একটু নরম হতে দিই। এটা অনেকটা আলুটা সিদ্ধ হয়ে গেছে জিরা গুঁড়োটা দিয়ে নাড়তে নাড়তে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। আগেই বলেছি যে এই ঝোলটা হবে খুব পাতলা ঝোল, বেশি ঝোল দিয়েই ভাতটা মেখে খেতে হয়। এই ঝোলটা একটু বেশি করে নিয়ে মেখেই খেতে হয়। গরম জলটা আমি দিয়ে দিলাম। বেগুনটা ভেজে তুলে রেখেছি, যখন আমি এর মধ্যে মাছটা দেব তখন আমি বেগুনটা দিয়ে একদম লাস্টে একটুখানি ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব। ঝোলটা একটু ফুটতে দেব, তারপরে থালা চাপা দেব। ঝোলটা আমি ফুটতে দেব এবার। এর মধ্যে ঝোলে আলাদা তো নুন লাগবে, আলাদা করে বেগুন আলু সবকিছু তো আলাদা আলাদা নুন দিয়েছি, মাছ ভাজাতেও আলাদা নুন হয়েছে, কিন্তু ঝোলটার জন্য আলাদা নুন লাগবে। ওই জন্য আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর একটু হলুদ লাগবে, আর একটু হলুদ দিয়ে দেব। হলুদটা এবার মিশিয়ে দেব। আলুটা আরেকটু সেদ্ধ হবে, আর সেদ্ধ হওয়ার জন্য আমার কড়াইটা কিন্তু একটু থালা চাপা, এই থালা চাপা দিয়ে দিয়েছি। থালা চাপা দিলে ঝোলটা অনেক সুস্বাদু হবে, উপরে তেলটা পুরো ভাসবে, আর আলুটাও সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে, ঝোলটা সুন্দরভাবে ফুটবে। ঠিক 5 মিনিট পরে আমি থালাটা সরিয়ে মাছ আর বেগুনগুলো দিয়ে দেব। দেখো ঝোলটা একদম টকবক করে ফুটছে, এর মধ্যে আমি মাছটা আস্তে আস্তে ছেড়ে দেব। এখানে আমি মাছ ছাড়ছি, ওখানে আমার বর আমাকে ভেঙাচ্ছে, উনি নাকি মাছ ছাড়ছেন, উনি আসলে কিন্তু পুজো দিচ্ছেন, অথচ বলছে আমি মাছ ছাড়ছি, বলছে মাছে নাকি আমি নুন দিতে ভুলে গেছি। বন্ধুরা তোমরাই বলো আমি কি মাছে নুন দিতে ভুলে গেছি, কতবার করে নুন দিলাম তারপর বলে নুন দিতে নাকি ভুলে গেছি। একটুও নুন কটা হবে না, খুব সুন্দর করে হয়েছে রান্না। মাছটা আগে দিয়ে দিলাম, বেগুনটা কিন্তু একদম নামানোর আগে বেগুনটা দিয়ে আমি ওভেন অফ করে দেব। মাছটা দিয়ে আরেকবার থালা আমি ঢাকা দিয়ে দেবো। আলুটা অর্ধেক থেকে একটু বেশি সেদ্ধ হয়েছে, আর একটু আলুটাও সেদ্ধ হবে, মাছটাও একটু সেদ্ধ হবে, মাছের গন্ধটা ঝোলের মধ্যে ছড়াবে। এবার বন্ধুরা আমি কিন্তু লক্ষ্য করছি যে আমার মুন ক্যানভাস চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করছো, ভিডিও দেখছো, মানে ভিউয়ার্স বাড়ছে, কিন্তু তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছো। তো তোমরা যদি একটু লাইক করো, আমার পাশে থাকো, আমার খুব ভালো লাগবে। লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, কেমন? নাহলে তোমাদের পাশে আমি যদি থাকতে চাই
তাহলে কিভাবে থাকবো বলো? তোমরা যদি সাবস্ক্রাইব না করো, লাইক না করো, শেয়ার না করো, তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে কিন্তু তোমরা দেখতে পাবে না। আর তোমরা যদি দেখতে না পাও, তোমাদের পাশেও তো আমি থাকতে পারছি না। তোমাদের শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, কেমন? নাহলে তোমাদের পাশে আমি যদি থাকতে চাই তাহলে কিভাবে থাকবো বলো? তোমরা যদি সাবস্ক্রাইব না করো, লাইক না করো, শেয়ার না করো, তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে কিন্তু তোমরা দেখতে পাবে না। আর তোমরা যদি দেখতে না পাও, তোমাদের পাশেও তো আমি থাকতে পারছি না, কারণ তোমাদের কাছে পৌঁছতেই পারছি না আমি। আর আমার আমি চাই আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছে পৌঁছই একদম নিঃস্বার্থভাবে। তোমাদের ভিডিও আমি লাইক করব, আমার ভিডিও তোমরা লাইক করবে, তোমাদের কমেন্টস করব, তোমরা আমার কমেন্টস করবে, তবেই তো বন্ধুত্ব বাড়বে, তাই না? যত যোগাযোগ বাড়বে তত বন্ধুত্ব বাড়বে। ঝোলটা বোধ হয় হয়ে এলো, এরপর বেগুনটা তো দিতে হবে। বেগুনটা লাস্টে দেবো, তাহলে বেগুনটা বেশ গোটা গোটা থাকবে। এই ঝোলটায় কিন্তু কোনো রকমের লঙ্কা গুঁড়ো ইউজ হবে না, পুরোটাই ঝোলটা রং হলদেই থাকবে এরকম। আমরা একটু থালাটা দিয়ে ঢেকে দিলাম। এরপর আমরা আর 3 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়ে, ওভেনটা কমিয়ে দিয়েছি, 3 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়ে আমি আঁচটা অফ করে দেবো। ঝোলটা কিন্তু আশা করছি ভালো মতনই হয়ে গেছে। আমি থালাটা সরিয়ে নিই। বাহ, খুব সুন্দরভাবে ঝোলটা হয়ে গেছে, ওপরে একদম তেলটা সুন্দর করে ভাসছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে ভালো করে। মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে, এই দেখো। ওভেনটা একটু বাড়িয়ে দেব আর 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি বন্ধ করে দেবো ওভেনটা। ঝোলটা কিন্তু হয়ে গেছে, একদম খুব সুন্দর করে ঝোলটা হয়ে গেছে। ঝোলটা আমি একটু টেস্ট করে দেখি কি হয়েছে ব্যাপারটা। গন্ধটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে গন্ধটা। সব ঠিক আছে, ঝালটা কম, 8খানা লঙ্কা দিয়েছিলাম তারপরেও ঝাল কম। ঠিক আছে, আমি আর কয়েকটা লঙ্কা কিন্তু চিড়ে রেখেছিলাম, এই লঙ্কাগুলো দিয়ে দেবো। যার ঝাল কম লাগবে পাতে একটু লঙ্কাটা ডলে খেয়ে নিতে পারবে। এই লঙ্কার ব্যাপারে জানো তো, একটা ছোট্ট কবিতা আমার মনে পড়ছে, দীপ মুখোপাধ্যায়ের লেখা কবিতা এখন থেকে। এই যে লঙ্কায় ঝাল কম, তো কবিতাটা বলতে বলতে আমি কিন্তু এই ভিডিওটা শেষ করব। তো দীপ মুখোপাধ্যায়ের সেই কবিতা এখন থেকে, ভাল লাগে না করতে বাজার, ঝাল লাগে না লঙ্কায়, যে হারে দাম বাড়ছে রোজই সবাই ত্রাসে শঙ্কায়, আলু পটল বেগুন মূলো বাদ বাকিদের খোঁজ নেই, দাম হেঁকেছে আকাশ ছোঁয়া লিকলিকে সেই সোঁচ নেই, কাতলা মাছের পাতলা পিসে কেমন করে ঝোল খাই, এখন থেকে তাই তো আমি চাউমিন হাইরোল খাই। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।